প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা সার্কিট সলিউশন করব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সাহায্যে। এখানে দেখো RL লোড রেজিস্টার আননোন অবস্থায়, তাই না? এর মানটা আমি অবশ্য জানি না। তাহলে আমার কাজটা হচ্ছে এই লোড রেজিস্টারের মান নির্ণয় করা এবং এই সোর্স গুলো কর্তৃক এই রেজিস্টিভ সার্কিটে সর্বোচ্চ পরিমাণ পাওয়ার কত ট্রান্সফার হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু আমার কি বলতো অলরেডি এটা আননোন, তাই আমি এখান থেকে কি করলাম বলতো সরিয়ে ফেললাম। ওকে, এই হচ্ছে সেই বিন্দু। এখন কথা হচ্ছে আমার RL এর মানটাও কিন্তু বের করতে হবে। তাহলে RL এর মান বের করা যেই কথা, আমি এখানে টোটাল থেভেনিন রেজিস্ট্যান্স বের করা কিন্তু একই কথা, তাই না? আচ্ছা, যদি আমি এখানে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে কি করতে হবে বলতো? সমস্ত সোর্স গুলো এখান থেকে কি করতে হবে, সরিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা ভোল্টেজ সোর্স ছিল, তাই কি করলাম বলো শর্ট সার্কিট করে দিলাম, তাই তো? আচ্ছা, এখানে দেখো একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে একে কি করবো আমি বলতো শর্ট সার্কিট করে দিব, এই শর্ট সার্কিট। আর এখানে একটা কারেন্ট সোর্স আছে, তাহলে সেটা কি হবে বলতো ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে এইটুকু হচ্ছে আমার মূলত এখন সার্কিট। এখন আর বের করতে হবে কি বলতো RTH। RTH যে কথা আমার কি বলতো লোড রেজিস্টারের মান কিন্তু একই কথা, তাই না? আচ্ছা, এখন বলতো এই দুই বিন্দুর সাপেক্ষে পুরো সার্কিটের RTH টা কত হবে? আমি যদি লিখি RTH তার মানটা পাবো, দেখো তো কি এই দিক দিয়ে তো কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাই না? তাহলে এই অংশটুকু ফাঁকা, এই অংশটুকু ফাঁকা বা তাহলে এখন একটু লক্ষ্য করো তো এইটা ডাইরেক্ট কিন্তু এই পাঁচের সাথে সিরিজ। তাহলে তিন আর পাঁচ কি সিরিজ, থ্রি প্লাস কত ফাইভ, ডাইরেক্ট যোগ, তাই তো? আচ্ছা, তারপর এই দুইটা এই দুইয়ের সাথে কি বলতো প্যারালাল অবস্থায় আছে, তাহলে প্যারালাল টু। টোটাল ক্যালকুলেশন করে কত পাবো, এইট প্যারালাল টু, তার মানটা হচ্ছে কত 1.6 ওহম। তাহলে এই হচ্ছে আমার কি বলতো অলরেডি RTH। আর RTH সমান কি জানি, RTH সমান RL, তাই না? সমান কত 1.6 ওহম। এখানে যে আননোন রেজিস্টার RL ছিল তার মান কিন্তু অলরেডি আমি এখানে বের করে ফেলছি, তাই না? এখন আমাকে কিন্তু বাই করতে হবে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তাই তো? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে হলে আমার কিন্তু অবশ্যই থেভেনিন ভোল্টেজ কত এখানে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। তাহলে আমার এখন কাজ হচ্ছে থেভেনিন ভোল্টেজ নির্ণয় করা। শিক্ষার্থী, এই পর্যায়ে আমি VTH নির্ণয় করব। তাহলে VTH নির্ণয় করতে হলে আমাকে যেটা করতে হবে মূলত হচ্ছে এই রেজিস্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমি অলরেডি বের করব। তাহলে আমি যদি VTH নির্ণয় করতে চাই, আমি কি বলতেছি একটু লক্ষ্য করো, VTH ইকুয়ালস টু, এখানে আমি যদি বলতে পারি যে RTH ইনটু তার কারেন্ট, হ্যাঁ I, এর মধ্যে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা, তাহলে কিন্তু আমি এখানে VTH টা এই বিন্দু সাপেক্ষে পেতে পারি, তাই তো? আচ্ছা, তাহলে এখন এই কারেন্টটা আমি বের করবো হচ্ছে নর্টন সূত্রের সাহায্যে। তাহলে কিভাবে বের করি একটু লক্ষ্য করো, তো নর্টন সূত্রের সাহায্যে বের করতে হলে প্রথম কি করতে হবে বলতো, যে অংশের কারেন্ট বের করবো সেই অংশটাকে এখান থেকে সরিয়ে এই অংশটাকে একটু শর্ট করে দিতে হবে। যেহেতু এর কারেন্ট বের করব, তাই এটাকে আমি কি করলাম বলতো শর্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এইটা শর্ট করব এবং অন্যান্য যে সোর্স গুলো আছে সেগুলোকেও কিন্তু এখান থেকে সরিয়ে নিতে হবে। যেমন এটাকে একটা ভোল্টেজ সোর্স, তাহলে এটা কি হবে বলতো শর্ট হয়ে যাবে, শর্ট সার্কিট, তাই তো? আর এই একটা কি বল কারেন্ট সোর্স, তাহলে এটা কি হবে ওপেন সার্কিট হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে OC। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি বলতো কারেন্ট বের করা। হ্যাঁ, এখানে নর্টন কারেন্ট বের করা, আমি IN একটা প্রাইম দিলাম, যখন কি বলতো আমার একটা সোর্স অর্থাৎ 10 ভোল্ট অ্যাক্টিভ আর অন্যান্য সোর্স গুলো বলতো আমার কি বলতো অফ, তখন আমার মূলত হচ্ছে কি পরিমাণ কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আমি দেখব। আচ্ছা, একটু লক্ষ্য করো তো যে এইখানে দেখো এই পুরাটা, হ্যাঁ এই পুরাটা কিন্তু একটা, তাই না? এই যে তিন আর এই পাঁচ দুইটা বলে 8 ওহম, এই 8 ওহম কিন্তু এই যে IN তার সাথে কিন্তু প্যারালাল। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু এইটুকু পুরাটা এইটুকুর সাথে প্যারালাল, আমরা কি জানি বলতো প্যারালাল অবস্থায়, প্যারালাল অবস্থায় তার পাশে যদি প্যারালালি কোনো শর্ট থাকে তাহলে ওই প্যারালাল রাস্তা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। আমি আবার বলি, অর্থাৎ এইটুকু হচ্ছে কি বলো শর্ট সার্কিট, আর ঠিক তার সাথে প্যারালাল অবস্থায় আছে কি বলতো এইটুকু। তাহলে প্যারালাল অবস্থায় যদি কোনো শর্ট সার্কিট থাকে তাহলে ওই প্যারালাল পথ দিয়ে কি করবে না বলতো কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এইদিকে কারেন্টের মান কত বলতো শূন্য। তাহলে আমার সার্কিটটা কতটুকু হচ্ছে, সার্কিট শুধুমাত্র এই অংশটুকুতে আছে, তাই না? আচ্ছা, এখন আমি কি বের করবো বলতো I বের করবো। তাহলে আমি যদি IN বের করি প্রথম সোর্সের ক্ষেত্রে, তাহলে কি লিখবো টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কত ভোল্ট এখানে বলতো 10 ভোল্ট, আর টোটাল রেজিস্ট্যান্স এখানে কত 2,
তারপর হচ্ছে এখানে কারেন্টের পরিমাণ হচ্ছে কত বলতো 5 एंपিয়ার। এটা যেহেতু পজিটিভ দিক তাই না, তাহলে এই দিক থেকে কারেন্টটা বের হয়ে এই দিকে অংশটাতে চলে আসবে, তাহলে এই দিক তো যাবে না যেহেতু ওপেন তাই না, তাহলে এই দিক কারেন্টটা যাচ্ছে। তাহলে আমার কারেন্ট প্রবাহের ডিরেকশনটা কোন দিকে বলতো, এই দিক, এটা হচ্ছে আই ওয়ান প্রাইম, অর্থাৎ প্রথম সোর্সের ক্ষেত্রে আমার মূলত হচ্ছে কারেন্টের মান। এখন লক্ষ্য করো তো এখানে হচ্ছে যখন 20 ভোল্ট অ্যাক্টিভ তখন কি দাঁড়াবে, তখন এখানে যে একটা ভোল্টেজ সোর্স ছিল সেটা শর্ট করেছি আর কারেন্ট সোর্সটিকে ওপেন। এখন লক্ষ্য করো আমি এই আই এন ডাবল প্রাইমটা বের করব। এখন আমি যদি আই ডাবল প্রাইম বের করি, এই যে আই এন প্রাইম তাই না, তাহলে এর সাথে বলতো যারা প্যারালালে থাকবে তারা কিন্তু অলরেডি বলতো সেই রেজিস্ট্যান্সের মান কত, শূন্য। এখন যখন আমি 20 ভোল্ট অ্যাক্টিভ করলাম আর এখানে একটা সোর্স ছিল সেটাকে শর্ট করলাম এবং কারেন্ট সোর্স ছিল সেটাকে ওপেন করলাম, তাহলে এখন কি পরিমাণ এখান দিয়ে নর্টন কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমি কিন্তু বের করবো। আচ্ছা একটু লক্ষ্য করো তো এই যে এটা শর্ট, তাহলে আমি জানি কি বলতো শর্ট অবস্থায় তার সাথে যদি কোনো প্যারালাল শাখা থাকে, এই সেই শাখা যদি রেজিস্টেন্স থাকে তাহলে সেই শাখাতে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এই দেখো এটা শর্ট, তার সাথে এই যে শাখাটা হচ্ছে প্যারালাল, এখানে একটা রেজিস্টেন্স আছে, তাহলে এই রেজিস্টেন্সের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে এই অংশটুকু আমার ধরো বাদ আর এই অংশটুকু কি বলতো ফাঁকা। তাহলে পুরাটা সার্কিট কোনটা, এই দেখো এটা কিন্তু আমার একটা সার্কিট, এইটুকুতে কারেন্ট প্রবাহিত হবে না কারণ শর্টের জন্য ও কি প্যারালাল শাখাতে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, আর এটুকু ওপেন, তাহলে মূলত আমার সার্কিটটা কি, সার্কিটটা তো শুধু এইটুকু সার্কিট তাই না। তাহলে এখান থেকে আমি যদি আই এন ডাবল প্রাইম বের করি কি হবে, দেখো আই এন ডাবল প্রাইম, তার ফর্মুলাটা কি হবে, টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কত বলো 20, আর টোটাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত বলো পুরো শাখার মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে 3 আর 5, তাহলে কত 8। মোট কারেন্ট প্রবাহের মানটা কত, কারেন্ট প্রবাহ হচ্ছে 2.5 এম্পিয়ার। এবং কারেন্টটা কোন দিক প্রবাহিত হচ্ছে লক্ষ্য করো, এই দেখো এটা পজিটিভ না, এদিক থেকে এসে কারেন্টটা এই দিক কিন্তু যাচ্ছে। তাহলে আমি কি বলবো বলতো, আমি বলতে পারি কারেন্টের দিকটা হচ্ছে এই দিকে। ওকে আচ্ছা, তাহলে এখন আমি এই সোর্সের সাপেক্ষে বের করছি, এই সোর্সের সাপেক্ষে বের করছি, এখন এই যে একটা কারেন্ট সোর্স আছে তার সাপেক্ষে এখানে নিউট্রাল কারেন্টটা কত সেটা বের করব। তো শিক্ষার্থীরা এবার একটু লক্ষ্য করো তো, যেহেতু বলো এটা কিন্তু শর্ট সার্কিট তাই না, এটাও শর্ট সার্কিট, তার কিন্তু এর মধ্যে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না যেহেতু সাথে প্যারালাল শাখা। ওকে আচ্ছা, এটুকু নিশ্চিত। এখন মূলত আমার তাহলে পুরো সার্কিটটা কি, পুরো সার্কিটটা হচ্ছে কোনটুকু বলতো, আমি এটুকু মুছে দিই, এই এটুকু নাই, তাহলে এইটা হচ্ছে আমার পুরো সার্কিট। তাহলে আমার এখান থেকে কিন্তু কারেন্টের পরিমাণটা বের করতে হবে আই এন ট্রিপল প্রাইম। একটু লক্ষ্য করে দাও এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে এসে এদিকে ভাগ হয়ে যাবে আর কোথায় যাবে বলতো, এদিকে যাবে তাই না। তাহলে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে এসে এভাবে এসে এদিক দিয়ে প্রবাহিত হবে আর এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে এইভাবে তাই না। এখন আমার আই এন ট্রিপল প্রাইম যদি বের করি, তাহলে আই এন ট্রিপল প্রাইম তার মানটা কি হবে, টোটাল কারেন্ট, আমি কারেন্ট ডিভিশন রুল ইউজ করি এখানে, হ্যাঁ কারেন্ট ডিভিশন রুল ইউজ করলে কি হবে, টোটাল কারেন্ট 6 ইনটু, আমি কিন্তু এইটা কারেন্ট বের করবো, এইটা কারেন্ট মানে হচ্ছে 3 ওহমের কারেন্ট বের করা। তাহলে নিয়ম কি বলতো, বিপরীত শাখার রোধ হচ্ছে উপরে, তো বিপরীত শাখা কত, বিপরীত শাখা হচ্ছে 5 আর দুই শাখার রোধ হচ্ছে নিচে 3+5, তাহলে টোটাল 3.75 এম্পিয়ার। দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে এই দিকে। তাহলে এখন আমি কি করব বলতো, মোট কারেন্টটা বের করি, হ্যাঁ মোট কারেন্ট বের করলে কি হবে, নর্টন কারেন্ট কি ছিল, আই এন একটা প্রাইম, আই এন ডাবল প্রাইম, আই এন ট্রিপল প্রাইম তাই তো। আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো তো, প্রথম অবস্থায় যে গেছিল সে কিন্তু এই দিয়ে গেছিল আর বাদ বাকি দুইটা কোন দিয়ে গেছিল, বাদ বাকি দুইটা তার অপোজিট দিয়ে গেছিল, তাহলে বাদ বাকি দুইটা হচ্ছে এখানে যোগ হবে আর এটা কি হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, তার মানে হচ্ছে এইটার মান কত ছিল 5, তারপর এটা মান কত ছিল বলতো 2.5, এরপর এটা মান কত পেলাম 3.5 তাই না, 3.75, তার মানে টোটাল মান কত পাচ্ছি আমি 5 - 6 কত 2.5 ইকুয়ালস টু -1 কত 5 1.25 এম্পিয়ার। তাহলে এই হচ্ছে কি বলতো আমার টোটাল নিউট্রাল কারেন্ট, এখানে মাইনাস দিয়েছে কারেন্টের ডিরেকশনটা কি, তাহলে বলতো উল্টে ধরতে হবে তাই না, টি টি এইচ সমান কত বলো আর টি এইচ ইনটু কত আই এন, তাহলে আর টি এইচ ছিল কত 1.6
ইন্টু আইএন কত ছিল 1.25, টোটালি তুমি ক্যালকুলেশন করো তার ভিটিএইচ এর মান কত বলো তো 2 ভোল্ট। এখন আমার বের করতে হবে বলতে তো কি পিএল ম্যাক্স, তাই না? আচ্ছা তুমি যদি পিএল ম্যাক্স বের করো তাহলে মানটা কি পাবা? পিএল ম্যাক্স হচ্ছে ভিটিএইচ টি স্কয়ার 4 আরটিএইচ। তাহলে ভিটিএইচ স্কয়ার কত পেয়েছো? এর মানটা পেলাম হচ্ছে আমরা 2। তাহলে 2 স্কয়ার আর ইনটু আরটিএইচ, আরটিএইচ মান কত? 1.6। ক্যালকুলেশন করে কি মান পাবো? 0.625 ওয়াট। তাহলে এই হচ্ছে আমার কি বলতো এই সার্কিটের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহিত বা সর্বোচ্চ ট্রান্সফারকৃত পাওয়ারের মান। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাই।